পানীয় জলের জন্য মহকুমার গন্ডাছড়া ডিডব্লিউ অফিস ঘেরাও করেন জনজাতি মহিলারা। আজ সকালে পানীয় জল না পেয়ে অফিস ঘেরাও করলেন গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের জনজাতিরা। তাদের অভিযোগ, দীর্ঘ ২৫ বছর বাম শাসন থাকাকালীন চৌকিদার পাড়া এলাকাবাসীর পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে পারেননি ওই জনদরদী বাম সরকার, এমনই অভিযোগ করলেন ওই পাড়ার জনজাতি বোনেরা। তাদের অভিযোগ, ২৫ বছর থাকাকালীন তাদের প্রথম সারির নেতাদের বাড়িতে শ্যালো মেশিন বসানো হয়েছিল তাদের ব্যবহার করার জন্য। পরিবর্তনের সরকার ৩ বছর হয়ে গেল, পরিস্থিতি অনুযায়ী এলাকার জন্য পানীয় জলের ব্যবস্থা করে দিতে পারেনি বলে আজ তারা গন্ডাছড়া মহকুমার ডিডব্লিউএস অফিস কলসি নিয়ে ঘেরাও করেন। তাদের দাবি, দপ্তর যত তাড়াতাড়ি সম্ভব জলের ব্যবস্থা করে দিতে হবে। পানীয় জলের খুব সংকট অবস্থায় আমরা ডিপিএল পাওয়ার জন্য মহোদয়ের কাছে আমরা এসেছিলাম, এসডিওর কাছে। দীর্ঘ বছর ধরে আমরা পানীয় জলের করুণ সমস্যা ভুগিতেছি। সরার জল, ঝর্নার জল, কাঁচা কুয়োর জল খেয়ে জীবনযাপন করতে হচ্ছে। তাছাড়া জলের সমস্যার কারণে পারিবারিক বিভিন্ন সমস্যার সম্মুখীন শিকার হয়ে অভিশপ্ত জীবনযাপন করতে হচ্ছে। তাই আমরা আমাদের এই অভিশপ্ত জীবনযাপন থেকে মুক্তি পেতে ডিপটেল পাওয়ার জন্য মহোদয়ের নিকট শরণাপন্ন হয়েছি। অতএব আমাদের এই আবেদনগুলি আকুল চিত্তে মর্মবেদনা নিয়ে অত্র এলাকার স্থায়ী বাসিন্দাগণ সুষ্ঠুভাবে পানীয় জল পাওয়ার জন্য আমরা মহোদয়ের নিকট আবেদন করতে এসেছি।